তোর বিহনে মন
মনের কথা কই তোরা তো সকলে এলি আমার নাগরে নকই সোমা তো সকলে এলি আমার নামিয়ে লগো শোনো শোনো আসো মনের কথা কই যমুনায় জ্বলান্তে গেলাম কলসি লয়ে কাকে শাশুড়ি আর ননদিনি কাকি দিয়ে দেখে মানে যৌবনে লেগেছে আগুন তার ডেকে আন মনের তাওয়াই কইল ভালোবাসা মনের তাওয়াই কইল সুতা গলে জলে সুতা আনতে গিয়েছিলাম আফগানি দোকানে, বললে সুতা নাই, পাশেই ছিল ওই দেশি মদের দোকান। এই টাকা কয়টা ফেলতেই এই বোতল ডোবার করে দেবে মরণ আর কি। সুতো কেনা টাকা দিয়ে মদ গুলে এলে ও রাধে থামতে আমি গিলি নাই, আজ দেখতে আমি ফেরত লে আইছি। বলেছি লাতিনির সঙ্গে তোর বিয়া দিব, তোকে বিয়ে করবে ভালো কথা, সেও তোকে বিয়ে করবে। এক চোটে না কাটে দু চোটে কাটব। তাহলে তো ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, তাহলে তো ভুল হয়ে গেল, দুবার বিয়ে হয়ে গেল, একবার একবার জোঠার সঙ্গে একবার লোখাই সঙ্গে, না না কোনো শালার সঙ্গে তোর বিয়ে দিব না। দাদু শালা আমি বেড়া বলে কি করলাম দাদু, আমি আমি ইউবাকে দেখেছো মাতন চাচা? ওই বাবা দেখি নাই আবার, ওই বাবা লাতলায় বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতায় চলে যাবার পর কারো সঙ্গে আ কাটছে না। সে কি? আরে সে কথা বলতে যাই তো কি কুলুক্ষেত্রের কাণ্ড মাতন চাচা। হ্যাঁ কামাল ভাই, একদম ঘরকে যাচ্ছে না, কারোর সাথে কথা কইছে না, কদিন ধরেই কিছু খাচ্ছে না, চোখ দুটো জবা ফুলের পরে আঙা টকটকে করছে, চুলগুলো এলোমেলো, মুখটা যেন ভেমরুলের চাকের মতো। কিন্তু আমাকে যেটা করতেই হবে, কলকাতায় ইন্দ্রমার সঙ্গে দেখা হলো। খবর দাও, ভাইয়ের কথা বলতে যেও না, দিদি কিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। দাদু দাদু শিখতে বলছো না, আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো মাতনকা? রাত সারা দেশের গা গুলোতে এখন অনেক রাত, অত চোরা
ভাই আমি মানে আমি আজই কলকাতা থেকে ফিরেছি, একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলো। ইন্দু ভাইয়ের দেখা হয়েছিল? কি বললে ভাই, কি বললে? নিশ্চয় গায়ের কথা জিজ্ঞেস করেছে, মায়ের কথা জিজ্ঞেস করেছে, নিশ্চয় সে আমার কথা জিজ্ঞেস করেছে। মানে নিশ্চয় সে বুঝতে পেরেছে তার ভুল। আচ্ছা কামাল, আচ্ছা কামাল কি বললে ইন্দ্র? কিছু বলেনি। ওটা দাও মা তনকা, দাও মদন। চলে যাবি চাকরি করতে, তোদের তোদের ওই কাউকে চাই না, কাউকে দেখলে তো আমার মাথায় রক্ত উঠে আমি কাল সকালে তোমার সাথে দেখা করছি ভাই, এখন চলি। তোদের বাড়িতে পাওয়া যাবে মুরগির ডিম? হ্যাঁ মানে খুঁজতে এসেছো মরল? আরে মুরগির ডিম না জ্যান্ত তাজা মুরগি। আগে তাজা বলেছেন ওই হার কীর্তি প্রেসিডেন্ট বাবু, হারে হারে পথ। আরে পারবো না আমি ডিম খুঁজতে, যা দরকার সে নিজে খুঁজে নেবে। হ্যাঁ যত্ত সব। এই ডিম ঠাকুর, এই কাল সকালে আমাকে দুটো টাকা দেবে? আমি অবশ্য পরশু দিন সকালে ফেরত দিয়ে দেব। তাহলে আসি, যাও সকালে আমার আসবো। জল নিয়ে তুই ঘরে যা দূরে। তুমি কোথাকে চললে? মদ খেতে মদ, আমার আরো মদ চাই, আরো মদ। না না শিব ঠাকুর না, মদ তুমি খেতে পারবে না, মদ কি তুমি খেন না করো, মদ আমি তোমাকে কিছুতেই খেতে দেব না। সকাল একটা ফুটন্ত সকাল, যে মানুষটা আই বুড়ো বেলায় আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল সেই অসীমের সঙ্গে সিনেমা থিয়েটার বাজার করতে যেতে হবে, এমনকি আয়ের ইংরাজি স্কুলে ভর্তি করে দেবে সেই অসীমী, আমি তার সঙ্গে যাব না বলেছি বলে ও আমার গালে চর মেরে বললে। আগে অসীমের সঙ্গে যেতে হবে সাবিত্রী। না আমি যাব না। আবার সেই এক কথা, যা বলছি তাই তোমাকে করতে হবে। মনে রাখো, মনে রাখো, অসীম আমার বস, তার উপর নির্ভর করছে আমার চাকরি, জীবনের উত্থান পতন। না চাকরি তুমি করো, আমি করি না। আর তার সঙ্গে আমি সেট অফ ননসেন্স, একটা একটা গাইয়ামে নাম লিখতে যার হাত কাঁপে, ভদ্রলোকের সঙ্গে যে ভদ্রভাবে কথা বলতে পারে না, তার কিসে এত অহংকার? তোমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে আমার মতন ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কান্না রান্না লজ্জা, এছাড়া আর কি জানো তোমরা?
বর্তমান সমাজের সঙ্গে হাত মিলিয়ে চলবার মতো কতটুকু ক্ষমতা যে তোমাদের, জীবনকে কতটুকু চেনো, ভবিষ্যৎ সম্পর্কে তোমরা কতটুকু সচেতন। নাকে কান্না বন্ধ করো সাবিত্রী, ওই কেউ ভূতগুলোর মতো বইয়ের কান্না দেখে লাইফটা স্পয়েল করার মতো ইডিয়েট আমি নই। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটি কথা তোমাকে মেনে চলতে হবে। চোখের জল মোছো অসীম আসছে, ও যেন কিছু বুঝতে না পারে। হ্যাঁ ভেতরে অসীম কথা বলবে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভিতে, পিছনে তোমার সাথে যত কথা হৃদয়ে মাঝারে, ঝর্ণার বেগে ঝরিল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পাতি প্রেমের সাথে। আরে ব্যাস, অসময়ে এসে আমি কোনদিন অসুবিধে করে দিলাম নাকি? অসুবিধে কি আছে, উনি তো অফিসেই বেরোচ্ছে। আশ্চর্য কেন, আশ্চর্য কেন, আমি কি অফিস যাবো না? আরে বাবা সেই জন্য নই। তবে আরে আশ্চর্য হচ্ছে বৌদিকে হাসতে দেখে, বৌদিকে আমার সঙ্গে কথা বলতে দেখে। আরে এই কথা, আরে সেদিন তো তুই চলে যাবার পরে সাবিত্রী আমার কাছে কাঁদতে বসে গেল। কেন? আরে কেন আবার তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছে বলে? কি গো তুমি নিজের মুখেই বলো না সে কথা। হ্যাঁ ঠাকুরপো, সেদিন আপনি চলে যাওয়ার পর আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ পদেরও টাইম হয়েছে, আমি যাই। দাঁড়াও ব্রাদার, এত গুডবয় তোমাকে হতে হবে না, প্রমোশন আমার হাতে, পারমানেন্ট হতেই চাদেরি। সে তো জানি রাও সিং, সে তো জানি, কিন্তু এদিকে তোদেরও যে টাইম হয়ে এলো। যাক ওখানে যা, ইংরেজি শেখাবে তার 10 গুণ ইংরেজি আমি শিখিয়ে দেবো না, কি বলেন বোধি? হ্যাঁ সে তো বটেই। জুতোর মাপটা ঠিক হয়েছে তো? শাড়ি ব্লাউজ গুলো পছন্দ হয়েছে তো? না 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 না, শাড়িটা ঠিক মতো পরা হয়নি। ঠিক আছে ঠিক, ওখানে দিদিমণিরা শাড়ি পরা চুল বানা সব কিছু শিখিয়ে দেবে। সেদিন মিসেস মিত্র বলছিল কি সুন্দর দেখতে তোমার বন্ধুর ওয়াইফ। সিরিয়াস প্লেন কি লড়ে? আরে বাইরে দাঁড়িয়ে আছে কে? আরে ঝি চাকর রাঁধুনি, কত কষ্ট করে ম্যানেজ করছি বলতো। একসঙ্গে তিনজন? আরে বাবা তিনজন নয়, তিনজন নয় একজন। তবে যে বললি ঝি চাকর রাঁধুনি, ঠিক বলেছি, আই এম কারেক্ট, কারণ একাই তিনজন কার কাজ করতে পারে। ভেরি গুড বয়, সাতছুড়ে রানেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ একা করবে। আর না পরিমল, পরিমল হ্যাঁ, পরি বলে ডাকলে ফেমিনাইন জেন্ডার, আর সবটা বললে ম্যাসকুলিন, পরি পরি বাবা পরিমল। নমস্কার বাবু। নমস্কার ম্যাম সাহেব। না না আমাকে ম্যাম সাহেব বলতে হবে। হবে বৌদি হবে, সাহেবের দিকে নিন্দে হবে। হবে বৌদি হবে, সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দে হবে। ইন্দ্র হ্যাঁ বল, তোর যদি কিছু জিজ্ঞাসা করে থেকে করে নে। হ্যাঁ কি নাম তোমার? আগে পরিমল দত্ত। কোথায় থাকো? বর্তমানে কপার টাউনে। আচ্ছা আরে বাংলায় বল, লেখো। আগে জানি খুব সামান্য ইংরেজি কথা বুঝতে পারি না, গায়ের ছোট স্কুলে থাক, আর কিচ্ছু বুঝতে পারে না, আমি সব বুঝেছি। তা বাড়িতে কে কে আছেন? বাবা মা আর পিসিমা। কাকে ছেড়ে, কাকে ছেড়ে তুমি? আ সাবিত্রী ডিস্টার্ব করো না তো, তা কত মানি দিতে হবে তোকে? কত আর দিবি, খাওয়া ঘোরা বাদ দিয়ে মোটামুটি 1,300 টাকা মাত্র। এই বিদ্যাসাগরে দিন নিয়ে না এই দুনিয়াতে বাস করা যাবে না। আরে মিস্টার বিশ্বাস কাছে পেতো অনলি 2,000, আমরা তো 1,000 বাড়িয়ে দিয়েছি। কিরে খুশি তো? আজকে হ্যাঁ, আপনারা কি আমাকে ঠকাবেন? মা বলে। কি বলে মা? কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। হ্যাঁ পরিমল তুই আমার সঙ্গে আয়, তোকে তোর কাজ এবং ঘরটা বুঝিয়ে দিয়ে আমি এখনই অফিস যাব। চলো স্যার। হ্যাঁ অসীম আমি এলাম ভাই। সাবিত্রী তুমি স্কুল থেকে ফিরে পেয়ার আগে বাজার পাঠাবে। হ্যাঁ পরিমল হয় তুই। ননসেন্স, ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তা এতই মশগুল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ রোজ, গোলাপির মতো সুন্দর বউটার দিকে নজর নেই।
আকাশ রঙের পাতাল বুনন শাড়ি যেন নয়ন দিঘির নীলচে জল, আর সেই অথই জলে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। আমি কোন সম্বন্ধে? সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তুমি যখন নয়ন দিঘিতে গা ধুচ্ছিলে তখন আর আমি বিশ্বাস করুন আমি সেদিনের সমস্ত কথা ভুলে গেছি। তুমি ভুলে গেলো তো আমি ভুলিনি, আর ভুলিনি বলেই তো তোমার স্বামীকে চাকরি করে দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে তোমাকে গায়ের মাটি থেকে তুলে নিয়ে এসে আমি ইটের খাঁচায় বন্দি করেছি। প্রাঞ্চঞ্চলা সুন্দরী যুবতীকে ও ইন্দ্রের মতো একটা ইডিয়েট কে পেয়ে সুখী হয়েছে। তোমার করবে যেদিন লজ্জার কুড়ি দিলে একটা একটা করে। আমি নিজে তোমার পকেটে মানি ব্যাগ ভরে দিয়েছি। মনে পড়ছে মনে পড়েছে। অনেকগুলো টাকা ছিল। আরে বাবা যা গেছে তা যেতে দাও, শোন এই নিয়ে আমার মানি ব্যাগ। আর কাল থেকে তুই আমার গাড়িতে করে অফিস যাবি। অফকোর্স খুব শীঘ্রই তোর আমি গাড়ি বন্দোবস্ত করব। তোরই আমি জীবনে কোনোদিনও ভুলব না রে। একদম বাজাবো বিনা, একদম বাজাবো গুনে। যেমনি তুই আর তেমনি বলবি সবসময় আপনি আগে করে কথা বলে ভালো লাগে না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। ভেরি গুড, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ আপনাকে বাইরে একজন ডাকছেন। কে? মেয়ে না পুরু? আগে বেটা ছেলে। তা কত বয়স? জিজ্ঞেস করে আসবো। কেমন লাগছে বৌদি? যাও 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 বাড়ি দাও ভদ্রলোককে। আচ্ছা স্যার। এই এই বল, চাকর বাকরদের সঙ্গে তুই চাকরি করে কথা বলবি, এটাই নিয়ম। বাপের বয়সী হলো আজও আজও 10 মিনিট লেট হয়ে গেল। আরে আরে কমান না। হ্যালো, তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ে সবাই ভালো আছে তো কামাল ভাই, আমার মা বাবা বড় ঠাকুর। আ সাবিত্রী, দয়া করে তুমি চুপ করো। বল কামাল কি বলবি? তোকে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র। তার মানে? তোরা চলে আসার পর থেকে শিবভাই মদ খেতে ধরছে, তোর মা শরীরটা খুব খারাপ। আমার চাকরি পাওয়াতে তোদের খুব হিংসে হচ্ছে তাই না রে কামাল? ইন্দ্র মিথ্যে কথা বলে সেন্টিমেন্টে সুস্থুরি দিয়ে তোরা আমাকে উইক করে দিতে চাস? তোরা কি মনে করেছিস তোদের ওই গায়ের খড়ে স্কুলে মাস্টারি করার জন্য আমি জন্মেছি? তুই কি পাগল হয়ে গেছিস ইন্দ্র? চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস? তাই যদি চাকরির জন্য হন্য হয়ে না ঘুরতে? না, চাকরির জন্য আর আমি ঘুরবো না, চাকরি আমি পেয়ে গেছি। কে দিল চাকরি? আমি আমি নিজেই নিজেই চাকরি দিই। কিউ ভাই আমার জ্ঞানচক্ষু ফিরিয়ে দিয়েছে, আমি বুঝতে পেরেছি। চাকরির আঙ্গামায় বসে থেকে পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে, তাই তাই আমরা এই গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি চাকরির আশায় বসে থেকে জীবনের মূল্যবান দিন নষ্ট করবো না। লজ্জা করছে না হাসতে?
দেখছিস না সারা পশ্চিম বাংলা কৃষক আজ কত পেছনে পড়ে আছে, গোটা ব্যবসা বাণিজ্য আজ অবলম্বনে দখলে। ওরে নিজের কাজ পরকে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে যদি চাকরি করতে, তাহলে তাহলে কে বাঁচাবে গ্রামকে, কারা রক্ষা করবে মা মাটি মানুষকে? যাত্রা শুরু হয়েছে আজ নতুন চেতনার। ভারতের প্রায় সবটুকুই মাটি গ্রামের গণ্ডিতে ঘেরা, গ্রামেই তোমাদের পবিত্র সুতিকাগার। আজ আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু কিন্তু একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে শ্রান্ত ক্লান্ত সর্বশান্ত হয়ে গ্রামে ফিরতে হবে, ফিরতে হবে। গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটি মায়ের বুকে সত্যের সম্ভাবনা আছে। তাই তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মহামিছিলে এই নগর সভ্যতাকে সামিল হতেই হবে, সামিল হতেই হবে। Nonsense! আরো 5 মিনিট লেট করে দিয়ে চলে গেল। হে অসীম, আমি এলাম ভাই। সাবিত্রী, আমি আসছি। চলুন মোদি, চলুন, আপনার কোনো ভয় নেই। মহুয়া গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছে, কারণ তার সামনে জ্বলছে দুটো ভয়ঙ্কর চোখ। সিম সিম করে এগিয়ে আসছে একটা পাহাড়ি চিতি। পাপিয়ার মনার পিউপিয়া পিউপিয়া দেখে যায়, পাপিয়ার মনার পিউপিয়া পিউপিয়া দেখে যায়, বকুল বন চালাতে চালাতে গায়ের এক চাষি গাইছে,
কাজ লাগালো বন্ধু আমার, আসবি কবে বল? থামো, তোমাকে দেখছি গায়ে ভুলতে পেরেছে। ঠিক বলেছো চিত্রা, ঠিক বলেছো। গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীত, ভুলে গেছি তোমার বর্তমান। আত্মসুখ সর্বস্ব ভবিষ্যৎ ভাবনা রূপান্তর ঘটিয়েছে গায়ের এই মাটির মানুষগুলো। আশ্চর্য, জীবনটাকে তুমি আজ কোথায় নামিয়েছো? আমি তাকে ঘৃণা করি, আমাকে পেতে হলে ওই শিব ঠাকুরের মায়া তোমাকে ছাড়তে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর শিব ঠাকুরের নাম মুখে উচ্চারণ করবো না। কি হয়েছে তো? ছেড়ে দেবো কখনো না, ওই মাতা লম্পট লোফারটাকে আমি ছেড়ে দেবো। অনেক অপরাধ আমি ক্ষমা করেছি, এবার তাকে আমি এমন টাইট দেবো যে জীবনে কোনোদিন মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। রাস্কেল, তার বিষ দাঁত আমি জন্মের মতো ভেঙে দেবো। কার কথা বলছো দাদা? খুন, খুন, খুন নয় তো কি, ছেলেটার শরীরে শক্তি আছে তাই কোনো রকমই বেঁচে গেছে। ও একবার দুর্বল লোক হলে না একেবারে স্পট ডেথ হয়ে যেত। মদন মদন মদনা রেশনের দোকানের কর্মচারী তার মাথা ফাটিয়ে দিয়েছে। কে আবার সে মাথার লম্পট লোফার জানোয়ারটা? মদন বেচারা গরিবের ছেলে, তার মাথায় 1 ইঞ্চি গর্ত হয়ে গেছে। তার অপরাধ, ওই মাতন বাগদির নাতনি, ওই আইপুরো টপ কাপাড়া নাতনিটা আদুরিকে রেশনের জিনিস দিতে একটু দেরি করেছে আর কি। আমাকে তো চেনে না, আমার নাম মহিম গাঙ্গুলি, তাই ওকে আমি আচ্ছা করে টাইট করে দেওয়ার ব্যবস্থা করেছি। থানায় খবর দিয়েছি। আমি যদি তুমি হতাম তাহলে পুলিশ পুলিশের হাঙ্গামা করতাম না, সামনের ওই দেবদারু গাছটায় ভদ্রলোকের সঙ্গে বাতরামি করার এই হচ্ছে একমাত্র শাস্তি। আরে আমারও তো সেই ইচ্ছাই ছিল রে। কিন্তু তুমি বাবা চিৎকার কথায় কিছু মনে করো না। কি যে বলেন মহিমদা, কিন্তু 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 কি কুমুদ, সত্যিই আপনি থানায় খবর দিয়েছেন? নিশ্চয়ই। আরে মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না, সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছি, দারোগা এখনই এলো বলে। আচ্ছা মোড়ল, বলে যা যা বলেছিলাম সব ঠিকঠাক বলেছো তো? আপনি যা যা বলেছেন। আচ্ছা আচ্ছা, কেন দের বেশি বলে? বা 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 বা, বেশি বলে আপনি না, তুমি কে ছোকরা? হই বিজি বাবা, কিছু বলিনি আমি। আমি চলি মহিমদার, বলছিলাম কি থানায় লোক পাঠিয়ে আপনি দারোগা বাবুকে আসতে বারণ করে দিন। কেন কেন? থানায় খবর দেওয়া আপনার ভুল হয়েছে। বলো কি? আরে বলো কি, আগে না বলেন কি। এ শিবকে তুমি চিনতে পারো নি কোমো? পারনি, আগে না পারেনি না মহিমদা, চিনতে আমার ভুল হয়নি। এই গৌরীপুরের মাটিতে এসে গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনেছি, তিনি যদি সত্যিই বড় অন্যায় করে থাকতেন তাহলে হয়তো এখনই আপনার কাছে এসে উনি ক্ষমা চেয়ে নিতেন। চিনতে তোমার ভুল হয়েছে কুমু। যত ভুলই হোক মহিমদার, গরম জল যে ঘর পড়ে না এ বিশ্বাস আমার নির্ভুল। দেখো তো বলি বিডিও সাহেব কদ্দূর গেল। আগে যাই, বুঝলে তো, বলবে শিব ঠাকুর জোর করে আর দেখতে হবে না। কি দেখতে হবে না? জোর করে থামো,
বলবি শিব ঠাকুর মেয়েদের লাইনে ঢুকে একটা মেয়েকে, ওরে বাবা একেবারে হাতে হ্যান্ডকাফ। ঠিক হচ্ছে না মডল, ঠিক হচ্ছে না, হচ্ছে না কিন্তু কিন্তু আচ্ছা মডল বলি স্টেজটাকে কিভাবে সাজানো যায় বলো তো, কিভাবে সাজানো যায়? সত্যি কথা বললে তো আমারই বিপদ হবে, পেয়েছি মডল। এই চিত্রা আমার বোন, আরে সে তো শিবের নামে হাড়ে চটা, চটা মানে আপেলে উলে আদাই কাঁচকলা। হ্যাঁ তাহলে ঠিক আছে, শোনো তুই বলবি দিদিমণিকে শিবে খারাপ কথা বলছিল, হঠাৎ তুই সেখানে গিয়ে পড়লি, পড়লি দিদিমণিকে খারাপ কথা বলছে শুনে মদন তাকে ভালোভাবে নিষেধ করেছিল, ছিল তার কথা না শুনে একটা ইট ছুড়িয়ে নিয়ে মদন মদনের মাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। জাদু এই ঘুঘু দেখেছ, ঘুঘুর হাত দেখো নি, কিন্তু এখন যাও, কিন্তু কিছুদিন শ্বশুর বাড়িতে কাটিয়ে এসো। কিন্তু মডল সাক্ষী, সাক্ষী তুমি মডল, আমি সাক্ষী তুমি, আপনি তো স্বামী জানেন প্রেসিডেন্ট বাবু, সংসারে আমার আমি যখন আমি তখন তেল মেখে চালু করতে যাচ্ছিল, আচ্ছা হঠাৎ দেখি ওই মাতা শিবে চিত্রা দিদির শাড়ি ধরে টানাটানি মরল, টানাটানি করছে না, না করছে না, তাহলে কি গায়ে হাত দিয়েছিল? না গায়ে হাত দেয়নি। তাহলে কি বলবো প্রেসিডেন্ট বাবু? তুমি বলবে ধানের সঙ্গে গোটা দশেক টাকা দিতে হবে, আমি অবশ্য টাকাটা ফেরত দিয়ে দিই। হ্যাঁ কি বলবো? বলবে আছো নাকি? আছি, আরে আছে আছে। বিয়ান আপনি এখানে দাঁড়ান, আমি দেখি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে, তা মদন কই, কোথায় গেল সে? কেন বলি মাথা পাটিও শান্তি হয়নি, বলি এবারে কি ওই মুন্ডুটা কেটে নিয়ে যেতে চান মাস্টার মশাই? তাহলে কি আমার কাঁচা পয়সা কমাচ্ছে? না আসবে না সে। কেন আসবে না মহিম? উনি এসেছেন শুনলে এসে ছুটতে আসবে। না আসবে না। আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় কাজ করেছে, আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি, শিবু তার কাছে ক্ষমা চাইবে, তারপর সে নিজে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে। মা ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে, তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো মাস্টার মশাই। সাধারণ সৌজন্যবোধটুকু হারিয়ে ফেলেছো কলকাতায় লোহার ব্যবসা করে। কি বলতে চান আপনি? শিবুর মা তোমার সম্বন্ধে কাকিমা গুরুজন, তাছাড়া তোমার মার সঙ্গে উনি সই পাঠিয়েছিলেন, তাছাড়া উনি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। আরে জানান জানলাম দেখি, বাজে বকবেন না, চান বাড়ি থেকে বেরিয়ে যান। বলছি কি বললে? ঠিকই বলেছে মহিম, আমি ভাবতে পারছি না এত কথা তুমি কি করে শিখলে, মানুষকে ঠকাবার এরকম চৌকস বুদ্ধি তোমার কি করে হলো? হোয়াট? বাহ বাহ,
ইংরেজি শিখেছো তাহলে? অথচ বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে বসে ঢুলতে, কোনোদিন পড়া দিতে পারতে না, জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর আজ ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে এরকম নিরীহ গোবেচারা মাস্টার মশাইদের টাকার পাড় দিয়ে ফোটা ফোটা জল ছড়াচ্ছি মাস্টার মশাই। নমস্কার 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 নমস্কার। আপনি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? আগে হ্যাঁ, আমি মিস্টার মহিম গাঙ্গুলি। আচ্ছা কি ব্যাপার বলুন তো মশাই, ওটা জরুরি তলব। ওরা কারা? আরে উনি হচ্ছেন আমার গ্রামের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, আর উনি সেই মহাপুরুষ শিব ঠাকুরের মা। তুমিই তাহলে শিব ঠাকুরের মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আরে বুঝতেই তো পারছেন স্যার, মানে ওই ছেলে কাজের জন্য মা এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। আমি যতটা দুঃখ পেয়েছিলাম তার দশ গুণ আনন্দে আমার বুকটা ভরে উঠত। তোমাদের ওই ঢিলের নাট গুলোকে কি করে টাইট দিতে হয় সেটা আমার ভালো করে। আর বলবেন না, ঘটি লেগে গেছে ওটা, কিছু মনে করবেন না, আমি একটু নকশি নিয়ে তাই বুঝি। আরে তুমি তো আমাকে খবর দিতে গিয়েছিলে তাই না? আরে উনি স্যার আমার মেন উইটনেস। হ্যাঁ বাজি ভাই, বলে ছেলেটাকে ডাকবো স্যার। কেন? আরে স্যার দেখবেন না কি সাংঘাতিক তাই না মেরেছে স্যার, একেবারে রক্তে বন্যা হয়ে। কেন হারাই কিন্তু? না 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 স্যার, না ডাক্তার দেখাতে হয় কিন্তু। আগে না আগে হয়েছে। আরে তুমি যে বললে প্রেসিডেন্ট বাবুর পুকুরে নাকি বড় বড় মাছ আছে, ব্যাপারটা সত্যি? হ্যাঁ 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 স্যার সত্যি। এই কালই দুটো পাঠিয়ে দেবো। দেবেন ওসাই দেবেন, আমার ওয়াইফ আবার বড় মাছের পেটি ছাড়া খেতেই পারে না। মাছের তেল দিয়ে কুমড়োর ডাটার চচ্চড়ি যা হাই ক্লাস রাঁধে না মশাই। কি মড়ল আগে বলুন, পঞ্চাবাগ দিকে বলে এসো কাল সকালে আমার পুকুর থেকে দুটো বড় বড় মাছ ধরে দিতে হবে। আগে সাক্ষী ওটা সাক্ষীটা কি করে হবে, আগে যাও। রান্না মোচার ঘন্ট যদি একবার খান জীবনে ভুলতে পারবেন না। আমি নিজের চোখে দেখেছি, আমি তখন চান করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখা। সত্যি কথা বলবে? আজকে নিশ্চয়। আমার নাম যুধিষ্ঠির মোড়ল, সত্যি ছাড়া মিথ্যা কথা বলি না। চলুন স্যার। এই আমার বাড়ি, এই চাকরি থেকে তো ঘটনাটা শুনবেন। ওসব কিচ্ছু শুনতে হবে না, আমাকে দেবো একদম 12টা বাজিয়ে। ছি 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 ছি।
স্যার একবারে মেয়ে মানুষ বলে কথা, তাছাড়া সে আমার একমাত্র বোন। কথা বলছিলাম সেবার আমার মামাতো বোনের বিয়েতে আমার ওয়াইফ বলি ধোকার ডাল্লাটা জানিয়ে দিয়েছিল না মশাই।